हेलो भिवर्स, अस्सलामु अलैकुम। आशा करी अपनारा भालो आछेन। आज के ये दुईटी उपकरण दिए आमी आपनादेर जन्य एकटी टेस्टी दारुण मजादार पटल चिकेनेर रेसिपी निये आमी चले एसेछि। एटार जन्य आपनादेरके विशेष किछु जिनिसेर प्रयोजन हय ना। तबे चलुन रेसिपिटाते की की लागे देखा जाक। प्रथमे आमी एखानटाय पाँचटा पटल निये निएछि, एरकम भावे गोल गोल भावे केटे निएछि एटाके। आर आमी एखानटाय तीनटे पेंयाजके निये निएछि स्लाइस करे। आर আমি নিয়েছি 500 গ্রাম মতো চিকেন। এবার একটি কড়াইতে 2 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো জিরে। গোটা জিরেটা দেওয়ার পরে 2টো তেজপাতা দিয়ে দিলাম আর 1 চামচ মতো গোটা গরম মশলা। আর দিচ্ছি এখানে আমি 2টো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোকে কেটে দিয়ে দিতে পারেন কিংবা গোটাও দিয়ে দিতে পারেন। এরপর আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে আপনাকে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে এটাকে একটু হালকা ব্রাউনের মতো করে নিতে হবে। বেশি ভাজবেন না, একটু মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে এলে। তার মধ্যে এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো লবণ। আর দেব 1 চামচ আদার পেস্ট আর 1 চামচ রসুনের পেস্ট। এটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। ভালো করে আদা রসুনটাকে মিক্স করে দেবেন। এটা নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি 1/2 চামচ মতো এতে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো 1/2 চামচ 1/2 চামচ করে। আর এটাকে আবার পুনরায় আপনাকে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে মশলাগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই মশলাগুলো একটু হয়ে গেলে এর মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোগুলো। আমি এখানে 2টো টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি। এবার এটাকে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু জল দিয়ে দেবেন, ওতে 1/2 কাপ মতো কিংবা 1 কাপ মতো জল দিয়ে এটাকে ভালোভাবে কষে নিতে হবে। ঢাকনা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তারপর পর্যায়ে দেখা যাক। এবার আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতো কুক করে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে দেখছি। দেখুন চিকেনের মধ্যে থেকে কেমন জল বেরিয়েছে। আস্তে আস্তে এই চিকেনের জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনাকে নাড়াচাড়া করতে হবে। আমার হয়ে এসেছে। তারপর আমি এর মধ্যে পটলের স্লাইসগুলো দিয়ে দিলাম। পটলের স্লাইসটা দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো রেখে দিতে হবে। ঢাকা তুলে দেখি হয়ে এসেছে প্রায়। এর উপরে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা আর 1 চামচ মতো চিকেন মশলা। এই চিকেন মশলাটা দিয়ে আমি আবার এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে এটার। তারপর আরও একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি এটাতে, আর 1/2 চামচ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে খাবারের স্বাদটা বেড়ে যায় আর কালারটাও ভালো আসে। আবার আমি পুনরায় এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর এটাতে এর উপরে আমি দিয়ে দেবো 1 কাপ মতো জল। জল দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে সেদ্ধ হতে দেব। নাড়াচাড়া করে আবার এটাকে ঢেকে দিয়ে আমি রেখে দেব 5 মিনিট মতো। 5 থেকে 6 মিনিট মতো হয়ে গেছে এটা। আমি ঢাকাটা সরিয়ে দেখব। দেখুন কি দারুণ হয়েছে এটা। এবার আমি সবশেষে উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দেব। এটা দেওয়ার পর গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করে ফেলবো। আপনারা যদি এরকম রেসিপি পেতে চান তবে
আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর তার সাথে সাথে সাবস্ক্রাইবও করে ফেলবেন। আমি আশা করছি আপনারা এই রেসিপিটা আপনাদের পরিজন থেকে বানিয়ে খাওয়াবেন। ধন্যবাদ।